আপনারা দেখছেন আরামবাগ নিউজ। আমরা সালেপুর দুই গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা প্রধান উপপ্রধান সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি, বর্তমানে করোনা ভাইরাস প্রতিরোধ মোকাবিলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে লড়াই করে চলেছেন তার পাশে থাকতে এবং তার হাতকে শক্ত করতে আমরা সকল সদস্য সদস্যা প্রধান উপপ্রধান আমাদের ছ মাসের যে বেতন ভাতা আছে তা টাকায় 1,53,000 টাকা আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করব। এছাড়াও আমাদের পঞ্চায়েতের যে সমস্ত সরকারি এবং চুক্তিভিত্তিক কর্মী আছেন তারাও তাদের মতো করে আরও বেশ কিছু টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করব। আমরা আরামবাগ ব্লকের অন্তর্গত সালেপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং আমাদের যারা সদস্য সদস্য আছেন সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমান করোনা ভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রী নিজের জীবন বিপন্ন করে যেভাবে তিনি কাজ করে চলেছেন তাকে কুর্নিশ জানাতে আমাদের মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করতে আমরা আমাদের এই গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যা প্রধান উপপ্রধান তাদের ছ মাসের বেতন ভাতা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা দান করব, যার আর্থিক মূল্য হল 1,53,000 টাকা। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ,